যারা শহীদ হয়েছে তারা চলে গেছে, তোমাদের দিকে তাকাচ্ছিলাম ভাবছিলাম তোমরাও শহীদ হয়েছে, এটা শুধু ভাগ্যের খেলা, তুমি এদিকে রয়ে গেছো শুরু হয়ে গেছে। আজকে তারা আমাদের সঙ্গে বসতে পারত, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়নি। আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছি শুধু ঘটনা চক্রে। নিশ্চিত ভাবে বলার হয়েছিল না তুমি এখানে থাকবে সুতরাং এক ঘন্টা আগে রওনা হয়েছে, এক ঘন্টা পরে রওনা হয়েছে, এটি তার সমস্যা। যখন হাসপাতালে যাই তাদের দেখার জন্য, তাকাতে কষ্ট হয়, এরকম তর্তা চারটে ছেলে একটা মেয়ে, এরকম ভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, একদম তাজা তরুণ রংপুরে আমাকে বলল ফুটফুটে এসেছে স্যার, আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছি, ক্রিকেটার, এখন দেখেন আমার পাটা কেটে কেটে ফেলেছে, ওই পা রাখার উপায় ছিল। সে আমাকে জিজ্ঞেস করে স্যার আমি ক্রিকেট খেলব কি করে, ক্রিকেট তার মাথা থেকে যাচ্ছে না, পার না, যতবার দেখি ততবার মনের সঙ্গে প্রশ্ন থাকে, এটাই আমরা বাংলাদেশ বানিয়েছি, যেটুকুলো তাজা প্রাণ তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে। আমরা যারা এখানে আজকে বসে কথা বলছি তাদের একমাত্র দায়িত্ব তাদের যে জীবনের বিনিময়ে তারা আমাদের কাছে এখানে বসার সুযোগ দিয়েছে, তারা না গেলে আমরা সেখানে বসতে পারতাম না। সবাই আমরা যারা সরকারের মধ্যে বসছি, তোমরা যারা আজকে সান্ত্বনা এখানে খুব কথা শুনতে এসছো, কেউ এই ভূমিকা আসবে কালকে একটা হাসপাতালে গেল আবার সেই দৃশ্য, কুচি কুচি প্রাণ, মাথা খুবই উড়ে গেছে, মাথার অর্ধেক গুলি মাথার ভেতরে উড়ে গেছে, একজন এটা রংপুরের হাসপাতালের দৃশ্য, একটা এক্স-রে দেখালো, যেগুলো গুলি তার শরীরে এখনো রয়ে গেছে, বেঁচে আছে, রবার
যতবার দেখি ততবার শুনি। আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় কৃষকদের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। এটা ঠিক আমাদের বেরিয়ে যাওয়ার কোন উপায় আমাদের যোগ্যতা না থাকতে পারে, আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রয়েছে আমরা এটা করব। আমি খালি দেখি এই যে ছবিগুলো আমি তাদের সাক্ষাতে ছবি বলতে যে দৃশ্য দেখলাম এটা তো সবাই দেখছে না, যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা একবারের ছবি। মানুষকে এটা তো জানাতে হবে, বোঝাতে হবে যে কি এর পেছনে কি ছিল।